आज के उन्हीं की ओनार आमले 12 बच्चों सरकारे थाका कालीने मुसलमान देर के पंचायते बूथ दखल करार जन्ने गुंडा बनावार जन्ने मुसलमान छेले देर हाथे हाथे अस्त्र दिए देवा हयेछे। आज के जदि देखो प्रत्येक जिलाते जे मानुषरा मार्डर होच्छे तृणमूल गोष्ठीरंधे मारा जाच्छे के मुसलमान मारछे के मुसलमान जेले जाच्छे के मुसलमान माने मरछे मुसलमान मारछे मुसलमान जेले जाच्छे मुसलमान। एकदिके बीजेपी बोलछे मुसलमानरा होच्छे सन्त्रासबादी आर तृणमूल सरकार बेकार छेलेदेर हाथे अस्त्र दिए तादेरके प्रमाण करछे तारा सन्त्रासबादी तादेर हाथ दिए अस्त्र दिए खून कराच्छे तादेरके जेलबंदी करछे आर बोलछे कि एखाने संख्या मुसलमानरा समाज बिरोधीर संख्या बेड़े जाच्छे डेटा एटाई बोलछे। তৃণমূল মুসলিমদের হাতে মুসলিমদের খুন করিয়ে তাদেরকেই জেলবন্দী করছে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য কংগ্রেস নেতা তথা প্রাক্তন চাকুলিয়ার বিধায়ক আলী ইমরান রমেশ। তিনি আরো বলেন টিএমসি বেকার যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়ে বলছে তারা সন্ত্রাসবাদী, বিজেপিও বলছে যে মুসলিমরা নাকি সন্ত্রাসবাদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল নীতির জন্য তৃণমূলের গোষ্ঠী কোন্দল হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন একবার বিধানসভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন বিরোধী লড়াকু নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি শ্রদ্ধা করেন, তবে একজন প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মানেন না বলেও জানিয়েছেন আলী ইমরান রমেশ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দায়িত্ব নেওয়ার পরেই আইন শৃঙ্খলা রীতিমতো তলানিতে চলে গিয়েছে বলেও অভিযোগ করেছেন কংগ্রেসের ওই নেতা। শিক্ষা দপ্তরের কাজ নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। আলী ইমরান বলেন রাজ্যে গুন্ডারা মাতব্বরি করছে, রাজ্যের সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত নয় এমনটাই কটাক্ষ করছেন তিনি। একই সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন চাকুলিয়ার বিধায়ক আলী ইমরান রমেশ। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজকে উনি কি ওনার আমলে 12 বছর সরকারে থাকাকালীনে মুসলমানদেরকে পঞ্চায়েতে বুথ দখল করার জন্য গুন্ডা বানাওয়ার জন্য মুসলমান ছেলেদের হাতে হাতে অস্ত্র দিয়ে দেওয়া হয়েছে। আজকে যদি দেখো প্রত্যেকটা জেলাতে যে মানুষরা মার্ডার হচ্ছে তৃণমূলের গোষ্ঠীরন্ধে মারা যাচ্ছে কে মুসলমান মারছে কে মুসলমান জেলে যাচ্ছে কে মুসলমান মানে মরছে মুসলমান মারছে মুসলমান জেলে যাচ্ছে মুসলমান। একদিকে বিজেপি বলছে মুসলমানরা হচ্ছে সন্ত্রাসবাদী আর তৃণমূল সরকার বেকার ছেলেদের হাতে অস্ত্র দিয়ে তাদেরকে প্রমাণ করছে তারা সন্ত্রাসবাদী, তাদের হাত দিয়ে অস্ত্র দিয়ে খুন করাচ্ছে, তাদেরকে জেলবন্দী করছে আর বলছে যে এখানে সংখ্যায় মুসলমানরা সমাজ বিরোধীর সংখ্যা বেড়ে যাচ্ছে ডেটা এটাই বলছে। এই কংগ্রেস নেতা সরাসরি অভিযোগ করছেন, তিনি বলছেন যে তৃণমূল শাসনকালে সংখ্যালঘুরা মোটেই নিরাপদ নয়, তৃণমূল মুসলিমদের হাতে মুসলিমদের খুন করিয়ে তাদেরকেই জেলবন্দী করছে, আবার বিজেপি পাল্টা তাদেরকে সন্ত্রাসবাদী বলছে। এই ঘটনায় রীতিমতন বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন চাকুলিয়ার বিধায়ক আলী ইমরান রমেশ। তিনি বলছেন যে টিএমসি বেকার যুবকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে এবং তাদেরকে সন্ত্রাসবাদী তৈরি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল নীতির জন্যই তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে আর সেই গোষ্ঠীদ্বন্দ্বে সংখ্যালঘুদেরকে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তিনি বলেন তিনি একবার বিধানসভায় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে শ্রদ্ধা করেন, তবে তিনি সাফ জানিয়েছেন যে একজন প্রশাসক হিসেবে তিনি কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়কে মানেন না। কেমন লাগলো ভিডিওটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আর অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।